দীঘায় ইতিমধ্যে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পৌঁছেছে এসটিএফ। দীঘা মন্দারমণিতে কাজ করছেন তারা, মাইকিং সহ সাধারণ মানুষকে নিচু জায়গাতে সরানোর কাজ করছেন তারা। অন্যদিকে মৎস্যজীবীরা আজকে সকাল থেকে নৌকো জাল তুলে নিচ্ছেন। ইয়াসের প্রস্তুতি দীঘা মন্দারমণিতেও মৎস্যজীবীরা ইতিমধ্যেই জাল গোটাতে শুরু করে দিয়েছে। তার পাশাপাশি মাইকিং করা হচ্ছে, সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, তাদেরকে সেফ জায়গাতে সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, এর আগে আমফান দেখেছি আমরা, তার আগে আইলা দেখেছি আমরা, আর এবার ঘূর্ণিঝড় ইয়াসের জন্য কতটা প্রস্তুত? দেখো, গত দুদিন ধরে প্রশাসন যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। আজকে সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনডিআরএফ, টিএসএফ, এই সমস্ত যারা জওয়ান, তারা আজকে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর সহ উপকূলের গ্রামগুলিতে তারা আজকে বেরিয়েছে, মাইকিং করছে। যে সমস্ত কাঁচা বাড়িগুলো রয়েছে বিশেষ করে, বা নিচু স্থানে বাড়ি রয়েছে, তাদেরকে অ্যালার্ট করা চলছে যে কোনো অসুবিধে হলে টোল ফ্রি দুটো নম্বর রয়েছে, বা এনডিআরএফ এর ডিজাস্টার ম্যানেজমেন্ট বা প্রশাসনের নম্বরগুলো দেওয়া হচ্ছে তাদেরকে। তড়িঘড়ি বেসিসে তাদেরকে ফোন করলে উদ্ধার করে রেসকিউ সেন্টারে তাদের নিয়ে গিয়ে রাখা হবে। যে সমস্ত 26খানা প্রায় রেসকিউ সেন্টার রয়েছে উপকূল জুড়ে, দীঘা থেকে 72 কিমির মধ্যে আপ টু হলদিয়া পর্যন্ত, এই সমস্ত যে রেসকিউ সেন্টারগুলো রয়েছে সেই রেসকিউ সেন্টারে কাজ চলছে। এবং যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন রয়েছে, তাই রেসকিউ সেন্টারগুলোতে যে পরিমাণ লোক রাখার কথা তার 50% লোক রাখা হবে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। জেলা শাসক এই মর্মে জরুরি ভিত্তিতে একটি বৈঠকও করেছেন কোস্টগার্ডকে নিয়ে, কোস্টগার্ড সহ জেলা প্রশাসনের আধিকারিক কর্মকর্তা এবং যে সমস্ত কর্মীরা আছেন বিশেষ করে তাদেরকে নিয়ে একটা বৈঠক করেছেন জরুরি ভিত্তিতে। কন্ট্রোল রুমগুলো খোলা হয়েছে সমস্ত ব্লক অফিসগুলোতে, এবং ত্রাণ শিবিরও খোলা হবে, আগাম প্রস্তুতি নেওয়া হবে যাতে করে পান চাষি, ধান চাষি, ডাল শস্য চাষি থেকে শুরু করে প্রত্যেকে, যাতে যারা কাঁচা বাড়িতে থাকেন ক্ষতিগ্রস্ত না হন গতবারে আমফানের মতো, সেই তার আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এখন সেই মৎস্যজীবীদের মাইকিং করা হচ্ছে, যে সমস্ত মৎস্যজীবীরা কথা শুনছে না, বিশেষ করে যেহেতু 61 দিন ব্যান পিরিয়ড চলছে সমুদ্রে, বড় লঞ্চ চলার নেই, তবুও যারা কথা শুনছেন না, যারা বেহেন্দি জালে মাছ ধরেন, ছোট ছোট ডিঙ্গিতে ভুটভুটিতে করে গিয়ে মাছ ধরেন, অনেকটা সমুদ্রের গভীরে চলে গেছেন তারা। আজকে সকাল থেকে কোস্টগার্ডের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, মাছ সমুদ্রে গিয়ে তাদেরকে ফেরানোর কাজ চলছে। অনেক ধন্যবাদ কিরণ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কিরণ মান্না ছিলেন আমাদের সঙ্গে। আমফানের আমাদের জাল নৌকো অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তার তো কিছু আমরা সেরকম কিছু পাইনি, এবছর এই ভয়ে শুনে আমরা জাল নৌকোটা উপরে তুলে দিচ্ছি। না, এখন যেটা শোনা যাচ্ছে যে অনেক মৎস্যজীবী রয়েছেন, ওরাও ফিরে আসছে কিছু, আমরা চলে এসেছি কতজন মতন এখনো বাইরে রয়েছেন, আমরা চলে আসছি। না, তা এখনো পর্যন্ত বাইরে কতজন মৎস্যজীবী? বাইরে সেরকম কিছু বলতে পারবো না, তবু খুব একটা বেশি নেই, অল্প 2-4 জন থাকতে পারে, দু চারটা নৌকো। তাদের কাছে অলরেডি খবর চলে গেছে? হ্যাঁ, চলে গেছে, তারা চলে আসবে।